মানব পাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর দুই আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুয়াল ও দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জ তিন আসনের বিএনপি সাংসদ হারুনুর রশিদের এমপি পদ কেন শূন্য ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা দুটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের আলাদা দুটি বেঞ্চ এ রুল জারি করে। হুমায়ুন চিস্তির রিপোর্ট। মানব পাচারের অভিযোগে সম্প্রতি কুয়েতে গ্রেফতার হন লক্ষ্মীপুর দুই আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল। প্রশ্ন ওঠে তার দ্বৈত নাগরিকত্ব নিয়েও। গত সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদকে জানান দুই দেশের নাগরিক হলে পাপুলের সংসদ সদস্য পদ বাতিল হবে। এসব বিতর্কের মাঝেই নির্বাচন কমিশনের হলফনামায় শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে মিথ্যা তথ্য দেওয়ারও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এসব অভিযোগ এনে পাপুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে গত মাসে নির্বাচন কমিশনে চিঠি দেন ওই আসনের বাসিন্দা আবুল ফয়েজ ভূঁইয়া। পাপুলের সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে গত রোববার হাইকোর্টে রিট করেন তিনি। এমপি থেকে কেন নাকি বাদ দেওয়া হবে না সেই মর্মে চার সপ্তাহের একটি রুল দিয়েছেন এবং আমাদেরকে নির্দেশনাও দিয়েছেন দ্রুত মামলাটা রেডি করার জন্য ওনারা মামলাটা শুনে দেবেন। শিক্ষাগত যোগ্যতা উনি দিয়েছেন একটি সিয়ারেলিয়ানের একটা সার্টিফিকেট, যে সার্টিফিকেটটা সম্পূর্ণভাবে একটা ভুয়া সার্টিফিকেট, এটা আমরা ওয়েবসাইটে ঢুকে দেখেছি। আমরা যে সাবজেক্টের সার্টিফিকেটটা দিয়েছেন ওই সাবজেক্ট ওই ইউনিভার্সিটিতে পড়ানো হয় না। এদিকে দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ার পরও বিএনপির যুগ্ম মহাসচিব ও চাপাই নবাবগঞ্জ তিন আসনের সংসদ সদস্য হারুনুর রশিদের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ওই আসনের এক বাসিন্দা। শুল্কমুক্ত গাড়ি এনে তা বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় গত বছর হারুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। পরে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি। যদি কারো কোনো ফৌজদারি মামলায় দুই বছরের দণ্ড হয় তাহলে তিনি এই পদে সংসদ হিসাবে পারফরমেন্স করতে তিনি অযোগ্য ঘোষিত হবেন, ক্লিয়ারলি স্টেটেড। এবং আদালত আর এই পদ আসনটাকে কেন শূন্য ঘোষণা করা হবে না মর্মে রুল ইস্যু করেছেন। আগামী চার সপ্তাহের মধ্যে জাতীয় সংসদের স্পিকার, আইন সচিব, নির্বাচন কমিশন সচিব সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।